মা জানবে না। আজ সকালবেলা আমার, রুকসানা আর শাহান আর তিনজন একসাথে বাজার যাওয়ার কথা ছিল। আমি রেডি টেডি হয়ে শাহানাকে ফোন করছি, ফোন ধরছে না। আমি কালকে ওকে বলেছিলাম, তুই এত দেরিতে ফিরেছিস আর এত দেরিতে ঘুমোচ্ছিস, তুই জীবনে উঠতে পারবি না। না না, আমি উঠতে পারবো, উঠতে পারবো। বিছানাটা কেতা নিল কিন্তু উঠলোই না। এখন মিস্টার মুখার্জি যাবে মাছ আনতে। আজকে বেশ ভালো রোদ উঠেছে আর তার সাথে প্রচন্ড ঠান্ডা, পুরো ফ্রিজিং কোল্ড যাকে বলে। কেমন ঠান্ডা, খুব বলছিলে না ঠান্ডা আর পড়বে না, ঠান্ডা চলে যাবে। কেমন ঠান্ডা পড়েছে বলো। দাঁড়াও আমরাও যাব, বুঝলে। চলো এদিকে এসেছিলাম, সেদিকে যাওয়ার পথে রকুলদানা পাবে। আমার ফেব জিনিস পেয়ে গেছি এখানে, আখের রস। সকালবেলা খেলে পুরো মুডটা খারাপ। দুটো দিন ফাস্টে না না, ওপরে ফেলে যাবে। নদী ভালো ভালো, খাবি কি? বাজার করে ডাল সব আছে সামনে, বুঝলি। এই হচ্ছে চিংড়ির সাইজ, এইটা দিয়ে হবে লাউ চিংড়ি ফালা ফালা গরম ভাত এক থালা। এই তো কথা বটে, দাও পুষ্প ঘটে, বুঝলে মাসি। এখন ভিডিওটা লাইভ করলাম, আমি সেটাই ভাবছিলাম বসে বসে, সারাদিনের এই হেকটিক শেডিউল, বাচ্চার পেছনে, নিজের পেছনে, সংসারের পেছনে, তারপরে রাত্রি জেগে জেগে এডিটিং এর পার্ট, এই সমস্ত করতে করতে না আমার আন্ডার আই ডার্ক সার্কেলস ডেভেলপ করে গেছে। এখনকার দিনে মানে এখনকার আমার যে লাইফ শেডিউল, সেটাতে আমি ওই সমস্ত শশা ভশা কেটে বা গ্রিন টি ব্যাগ বা আইস ব্যাগ চোখে নিয়ে বসে থাকার সময় বা ধৈর্য কোনোটাই আমার কাছে নেই। সেই জন্য আমি ওয়াও স্কিন সায়েন্স এর এই গ্রিন টি আন্ডার আই ক্রিম উইথ রোলার এটা নিলাম। এটা ভীষণ ভালো লাগলো একটাই কারণে, কারণ এটার মধ্যে রোলারটা আছে। এটার মেন ইনগ্রিডিয়েন্টস গুলো হলো গ্রিন টি, অ্যালোভেরা এক্সট্রাক্ট, হালুরানিক অ্যাসিড অ্যান্ড লিকোরাইস। আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর দিনে দুবার ইউজ করি, এখন একবার ইউজ করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার ইউজ করি। এটা কিন্তু ডার্ক এন্ড ডাল আন্ডার আই কে রিভাইভ করতে হেল্প করে, তার সাথে সাথে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে। এই রোলারটা দিয়ে হালকাতে মাসাজ করার জন্য ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হয়, তো সেই জন্য হাইড্রেশনটা মেনটেন থাকে, আর চোখের নিচে যে এরিয়াটা সেটাও কিন্তু ব্রাইট এন্ড রিফ্রেশ থাকে। আর এই আন্ডার আই ক্রিমটা কিন্তু ইউভি ড্যামেজ থেকেও প্রোটেকশন দেয় ডেইলি বেসিসে, অ্যান্ড যদি কিছুটা সময় ধরে আপনি এটা ইউজ করেন না, তাহলে কিন্তু চোখের যে পাফিনেস আছে, ফাইন লাইন্স আছে, এগুলো রিডিউস হবে, অ্যান্ড একটা ভিজিবল রেজাল্ট আপনি দেখতে পাবেন। কিন্তু ধৈর্য ধরে আপনাদের এটা ইউজ করতে হবে। একটা ভিজিবল রেজাল্ট দেখার জন্য মেবি এটা একটু টাইম নিতে পারে, বিকজ এটা পুরোপুরি কিন্তু ন্যাচুরাল অ্যাক্টিভস দিয়ে বানানো। আর প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, আপনারা ওখানে গিয়ে চেক আউট করতে পারেন। অ্যান্ড ইউজ করার পরে কিরকম এফেক্টিভ হলো জিনিসটা আপনাদের জন্য আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড বি ওয়াও ন্যাচারালি। মাছগুলোকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ প্রচুর নোংরা মোংরা টাইপের ছিল। তো এরপর আমি নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেবো, একদম হালকা করে ভাজবো, জাস্ট জলটা বেরোবে আর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবো। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি আলাদা একটা জায়গায় এটাকে তুলে রেখে দেবো, দিয়ে কড়াইটা একটু ধুয়ে নেবো, কারণ লেগে যাওয়ার চান্স থাকবে না মশলাটা। কড়াইটা একটু ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে যা যা মশলা দেওয়ার আমি দিচ্ছি। এরপরে আবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা,
আর গোটা জিরে ফোড়ন। এই ফোড়নগুলো একটু একটু করে হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটা। আদাটা একটু নেড়ে নেওয়ার পরে আমি সেদ্ধ করা লাউটা এর মধ্যে দিয়ে দেবো। লাউটা সেদ্ধ করার কোনো দরকার পড়বে না যদি কাঁচা মানে কুচি লাউ হয়, বাট আমার কাছে একটু টাইমটা ম্যাটার করে, সেই জন্য অতক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করার আমাদের টাইম নেই। তাই জাস্ট আমি প্রেশারে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি এই ছোটো ছোটো করে আলু কেটে আর লাউটাকে দিয়ে। এরপরে এর মধ্যে যথারীতি আমি নুন পরিমাণ মতো, চিনি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এই সমস্ত হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই আমি চিংড়ি মাছগুলো মিশিয়ে দেবো এর মধ্যে। এরপর চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে নামানোর একটু আগে জাস্ট আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো। ধনে পাতা কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে ধনে পাতা কাঁচা লঙ্কা ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়। আর তারপরে জাস্ট এক চামচের মতো ঘি, ঘি আমি এর মধ্যে দিয়ে এটাকে নামিয়ে নেবো। বাটা মাছ ভাজা চলছে রান্না, এবার নদীকে আমি স্নান করাবো। যে সবাই খুব তাড়াতাড়ি খেতে বসে পড়েছে, তাড়াতাড়ি না মানে খুব আনন্দের সঙ্গে। আগে একটা ডিশ ভালো, লাউ চিংড়ি ভালো, মোচা ভালো, বাটা মাছটা খুব টেস্টি আছে, লাউ চিংড়ি দারুণ, মোচাটাও ব্যাপক। খাওয়া দাওয়ার পরে পাপা আর মামা গেছে হাঁটতে, হাঁটি হাঁটি বেড়ু বেড়ু করতে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে রান্নাবান্না করে ওপরে এলাম। ওপরে এসে টুকটাক একটু গোছানো গোছানি করলাম, দিয়ে নদীকে ঘুম পাড়লাম। নদীকে আজকে অনেক সকালে তুলে দিয়েছিলাম না, বাজারে গেছিলাম তো ঘুমে চোখ পুরো লাল হয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন মিস্টার মুখার্জি তো কালকে ভোরবেলায় বেরিয়ে যাচ্ছে গোয়া, ওর ওখানে একটা কনফারেন্স আছে, চার দিনের জন্য যাচ্ছে। তো একটা শার্টের একটা বাটন খুলে গেছে, লুজ হয়ে গেছে, ওটাকে আমি ফিক্স করে ভাবছি একটু শুবো না কি করবো বুঝতে পারছি না। চারটে বাজতে চলে শুয়ে কি করবো। ব্যাপার আর কি বলছিলাম জানো কি একটা, ইয়েস 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 ইয়েস, হ্যাঁ মিস্টার মুখার্জি তো কাল ভোরবেলা বেরিয়ে যাচ্ছে, তো ওর বার্থডে তো সেলিব্রেট করা হবে না, ওর বার্থডে হচ্ছে মঙ্গলবারে, তো সেই জন্য আজকে কিছু গিফট কিনে দিয়ে চলে যাচ্ছে ব্যাপার। আর আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট আমি এখনো সিলেক্ট করিনি কিছুতে, এই ভ্যালেন্টাইন্স ডে এর গিফট আর দিদির আমার মনে জিতে গিফটের একটাই না। নাম্বার ওয়ান খেলা কিনেছে মিথ্যা মিথ্যা, সেটা একটা গিফট দেবে, তাহলে হচ্ছে এই হচ্ছে আমার বড় বাবা। 7:20 বেজে গেছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি মিস্টার মুখার্জির জন্য ওয়েট করছি, কখন মিস্টার মুখার্জির পকেট খসাবো। মিস্টার মুখার্জি এখনো আসেনি। উফ, আমার এই বড় বড় কানের দুল পড়েছে, তার মাঝখান থেকে টুপি, তার মাঝে মাস্ক, বাবারে সুন্দর কম্বিনেশন। উহু, কানে লাগছে, কানে লাগছে ভাই। তুমি কই, তুমি নাই, শুধু তোমার তাহলে একদম কাছে হাত দেবে না ছো। এসেছিলাম তো অনেক কিছু নিতে আমার আর নদীর জন্য, বাট কিছুই পছন্দ হয়নি, নদীর তো কিছু পছন্দই হয়নি, আমার পছন্দ হয়েছিল টুকটাক, বাট না আমার মনে হয় অনলাইনে বেটার অপশন। এখানে মনে পড়ে কি বলে যেন ট্রেডিশনাল অ্যান্ড এথনিক কালেকশনটা বেশি আছে, আচ্ছা এথনিক কালেকশন বেশি আছে, আর আমি যেহেতু ওয়েস্টার্ন বেশি বাবা, আর আমি যেহেতু ওয়েস্টার্ন বেশি পড়ি তো সেই জন্য এখানে কালেকশন সেরকম ভালো লাগে না। ওই টপটা আর চেকটা ভালো লেগেছিল, ভালো লেগেছিলো, ডেফিনেটলি ভালো লেগেছিল চেকটা, বাট হ্যাঁ তুই তো খাসনি।
তুই খেয়েছিস? উপরের ডান্ডাটা খেয়ে রেখে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। নদীর জন্য চকলেট কেক নেওয়া হয়ে গেল। এইটা এইটা রাশা আছে, মোটামুটি দেখতে পাকা, কিন্তু ওকে ধরো, তুমি ওকে ছেড়ো না একদম। টক মিশে খেয়ে দেখো, অসাধারণ খেতে, দারুণ না? ভীষণ ভীষণ মিষ্টি। বাড়ি ফিরে গেছি, অনেকক্ষণ নদীকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, প্রায় 10:10। এরপরে নদীর কেকটা কাট করব। বলে রাখি, ও পরশু দিন ওর বার্থডে, বাট ওর পাপাও থাকছে না, আর যেহেতু 5 বছর কমপ্লিট হয়নি, আমরা বার্থডে দিনে কেকটা কাটবো না, তার আগের দিন বা তার আগের দিন কেটে নিই। আর তো ভাবছি আজকে রাত্রেবেলা ও কেকটা কাট করবো। ও এখন তো বুঝতে শিখেছে এগুলো, বার্থডে দিনে কেক কাটিং করা গেছে, ওর ভালো লাগে, সেই জন্যেই নিয়ে আসলো। কারণ এর আগে বাট একেবারে আমরা নিয়ে আসিনি, কারণ ওর তখন মাথা অত বুদ্ধি আসেনি কি কেক কাটিং কেন। এখন বুঝতে শিখেছে ওর ভালো লাগে, তাই নিয়ে এলাম কেকটা। নেক্সট ব্লগ একটু পর থেকে আমি স্টার্ট করবো, মানে এইটা আপনারা তার পরের দিনে দেখতে পারবেন, মানে পরশু দিনে। ওকে, সো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে, কিছু ভালো লেগে থাকে, প্লিজ 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 একটা লাইক করে দেবেন ভিডিওটা, একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাউচিংড়ির রেসিপিটা কেমন লাগলো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, তাহলে বাবা, গুড নাইট। Good night, 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 good